Okay, so I'm looking really, really oily, but bear with it. নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি প্রত্যেক সোমবার এবং চেষ্টা করছি শুক্রবার ইউটিউবে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করার বাংলাতে। আজকে তেলের মাথায় মাখার জন্য হেয়ার অয়েল ইনফিউশনের ব্যাপারে কথা বলবো। একটা কোল্ড প্রেস মেথডে কীভাবে তেলকে নানান রকম হার্বস দিয়ে বা সিডস দিয়ে ইনফিউজ কী করে করবে সেটার ওপর একটা ভিডিও আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক করে দেবো। আজকে আমি দেখাবো যে হিটের মাধ্যমে গরম দিয়ে হিটের মাধ্যমে কী করে আমি তেল ইনফিউজ তোমরা করতে পারো বাড়িতে, বা আমি কীভাবে করি সেটা, ঠিক আছে? তো তিনটে থামরুল আছে এটা ধরে নাও। এক নম্বর, তেলটা পিওর হতে হবে, এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য নারকোল তেল। কেন না, নারকোল তেলটা পাতলা হয়। এবার যেহেতু তুমি অন্যান্য জিনিস হতে ইনফিউজ করবে, যদি অলরেডি তেলটা একটা ভারী তেল হয়, যেরকম ধরো তিলের তেল বা অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল ইটসেলফ, তাহলে কী হবে সেইটা ইনফিউশনটাও ভালোভাবে হবে না, কারণ তেলটা নিজেই ভারী, অন্যান্য যে প্রোডাক্টগুলো তুমি ইনফিউজ করছো সেটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে না। দ্বিতীয়ত, যদি অ্যাবজর্ব করেও নেয়, তেলটা এত ভারী হয়ে যাবে পুরো প্রসেসটার পর যে মাথায় মাখলেও সেটা খুব ভালো তোমার চুলে বা রুটসে অ্যাবজর্ব হবে না, সেই জন্য কোনো লাভ নেই। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো একটা পিওর নারকোল তেল নেওয়া। প্যারাশুট কি নিতে পারো? হ্যাঁ, নিতেই পারো। তবে আমি সাজেস্ট করব হয় পতঞ্জলির এমনি যেটা নারকোল তেলটা এরকম কৌটোতে যেটা আসে, যেটা আমি ইউজ করেছি। আর শ্রী শ্রী আয়ুর্বেদার দোকানও এখন অনেক আশেপাশে পাওয়া যায়, অনেক দোকানে শ্রী শ্রী আয়ুর্বেদা আর পতঞ্জলি একসঙ্গে রাখে, ওদের যেটা নারকোল তেলটা সেটাও খুব ভালো কোয়ালিটি, ওটাও ইউজ করতে পারো। তো এই দুটো আমি সাজেস্ট করছি। আর যদি কোনো উপায় না থাকে, প্যারাশুট ইউজ করতেই পারো। ইটস জাস্ট যে প্যারাশুটের যে কোকোনাটগুলো ইউজ হয় কোকোনাট অয়েল বানানোর জন্য, সেগুলো খুব ভালো কোয়ালিটির হয় না। ওকে, তার থেকে পতঞ্জলি আর শ্রী শ্রী আয়ুর্বেদা অনেক বেটার। আচ্ছা, এটা গেল ফার্স্ট রুল, যে তেলটা সম্পূর্ণ 100% পিওর হতে হবে। তার মানে কি? তার মানে এই এলিন, ডাবর আমলা বা নিহার এই ধরনের তেলে ইনফিউজ করা যাবে না, কারণ ওগুলো অ্যাকচুয়ালি মিনারেল অয়েল হয়, নারকোল তেল বা এরকম পিওর অয়েল হয় না, ঠিক আছে? বলে দিলাম। সেকেন্ড রুল হচ্ছে, কখনোই আমরা হিট ইউজ করছি কিন্তু কখনোই আঁচ বাড়ানো যাবে না, একদম ফুল করা তো দূর, মিডিয়ামেও আনা যাবে না। আঁচ সবসময় একদম লোয়েস্ট, সেটা তুমি ইন্ডাকশানে করো বা গ্যাসে বসিয়ে করো বা যে ওয়েতেই করো, ধরো মাইক্রোওয়েভ করলে, সবসময় আঁচ থাকতে হবে লোয়েস্টে, কারণ যেই হিট বেশি হয়ে যায় যে কোনো জিনিসের, যে কোনো ন্যাচারাল জিনিসের গুণ নষ্ট হয়ে যায়। সেই জন্য বলা হয় যে রান্নাও সবসময় কম আঁচে করতে হয়, বেশি আঁচে করলে সেই খাবারের পুষ্টিগুণটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো দ্বিতীয় রুল হচ্ছে সবসময় আঁচটাকে কমিয়ে রাখতে হবে। এবং থার্ড রুল হচ্ছে, কখনো আমরা একটা কিংবা দুটোর বেশি জিনিস একসঙ্গে ইনফিউজ করব না। নিশ্চয়ই দেখেছো হবে, ইউটিউবেও এরকম অনেক ভিডিও আছে বা এদিক ওদিক আজকাল ইনস্টাগ্রাম বা ফেসবুকেও আমরা এরকম ভিডিও দেখতে পাই, যে হয়তো 200 ml নারকোল তেল দিল, তাতে নিম পাতা, কারি পাতা, আমলকি, রিঠা, শিকাকাই, আরও মানে যা যা হতে পারে, দেশ দুনিয়ার মেথি, কালো জিরে, সব একসঙ্গে দিয়ে দিল। এটা ভাবতে ভালো লাগে যে একটা তেলের মধ্যে সব রকম পুষ্টি থাকবে, বাট সমস্ত তরলের একটা স্যাচুরেশন পয়েন্ট তো থাকে, মানে যে পয়েন্টের পর ওই দ্রবণটাতে আর কোনো জিনিস দ্রাব্য করা যাবে না। বাংলাতে এক্স্যাক্টলি স্যাচুরেশন পয়েন্টকে কী বলে আমি ভুলে গেছি, বাট বুঝতে পারছো তো? যেরকম একটা পয়েন্টের পর জলের মধ্যে আর চিনি গুলবে না, সেরকমই একটা পয়েন্টের পর তেলের মধ্যে আর ওই অন্যান্য জিনিসগুলোর পুষ্টিটা অ্যাবজর্ব হবে না। তো আমরা কখনোই অতি করবো না, দরকার হলে কম রাখবো, যাতে পুষ্টিটা আমাদের চুলের মধ্যে পর্যন্ত পৌঁছয়। তো এই ধরনের যে ভিডিওগুলো হয় না, একদম তেলটাকে বেশি আঁচে দিয়ে ফুটোচ্ছে, সেই 10 রকম ইনগ্রিডিয়েন্টস, ওতে অ্যাকচুয়ালি তেলটাও পুরোপুরি নষ্ট হয়ে যায় আঁচের জন্য, এবং যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয় সেগুলো কোনোটাই গুণ তেলটা অ্যাবজর্ব করতে পারে না। ওকে, তো হয় একটা জিনিস দিয়ে ইনফিউশন করবে, আর নয় দুটো জিনিস দিয়ে। যদি মনে হয় যে আমি একটাই একই ধরনের তেল কেন ইউজ করবো, তাহলে কম তেলে করো তোমরা কাজটা, ধরো 50 ml, 25 ml-এ করো, একবারের জন্য 20 ml, 15 ml তেলে ইনফিউজ করে নাও, বারবার করতে হবে কাজটা এক্ষেত্রে। কিংবা আমি যেরকম করেছি যে জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা ইনফিউজড অয়েল বানিয়েছি 200 ml-এর নারকোল তেলের সঙ্গে, এবং
সেটা যতদিন চলবে চলবে, আবার এরপর যখন আমি ইনফিউশন করব দুটো অন্য ইনগ্রিডিয়েন্ট নিয়ে ইনফিউশন করব। আচ্ছা এবার বলি, এই তিনটে থাম রুল ছিল বলে দিলাম, এবার বলি যে আমার কাছে নানান রকম রিকোয়েস্ট আসে যে এই এই দিয়ে ইনফিউজ করে তেল দেখাও। যেরকম একটা রিকোয়েস্ট এসেছিল আমলকি দিয়ে দেখাও বা আনিয়ন অয়েল দেখাও। আনিয়ন অয়েলটা আমি ভেবেছি একদিন আলাদা করে দেখাবো তোমাদের, কারণ ওটাতে একটু একটু অন্যান্য রুল ফুলসের ব্যাপার আছে, ওটা আলাদা ভিডিওতে দেখাবো। বাট ধরো একটা এসেছিলো আমলকি, একটা এসেছিলো জবা ফুল দিয়ে কী করে করবো সেটা দেখাও, আর একটা এসেছিলো অ্যালোভেরা দিয়ে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো জবা ফুল আর অ্যালোভেরা দুটো একসঙ্গে আমি ইনফিউজ করেছি। মোটামুটি গুণ নিশ্চয়ই জানো, জবা ফুল ধরো চুল কালো করতে হেল্প করে, চুলে ময়েশ্চারটা রিটেইন করতে হেল্প করে, আর অ্যালোভেরা তো ভীষণভাবে ময়েশ্চারাইজিং। শুধু তাই না, অ্যালোভেরা চুল পড়া কমায়, জবাও তাই, চুল পড়া কমায়, ময়েশ্চারাইজ করে, রুটসকে এনার্জাইজ করে অ্যালোভেরা, তাছাড়া রিগ্রোথেও হেল্প করে। তো এই গুণগুলো আমরা চেষ্টা করব তেলে ট্রান্সফার করার জিনিসগুলো থেকে। কীভাবে করব স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এখন দেখাচ্ছি, দেখে নাও। তো দেখো আমি একটা স্টিলের পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, স্টিলের কড়াই ভালো লোহার কড়া ফড়া থেকে। আর দেখে যেরকম বললাম তোমাদের, পতঞ্জলির আমি 200 ml প্যাকেটিংটা নিয়েছি কৌটোটা। আচ্ছা এখানে দেখো একটা মিডিয়াম সাইজের অ্যালোভেরার পাতা ধুয়ে সাইডের কাঁটাগুলোকে বের করে নেবে অ্যালোভেরা থেকে, ঠিক আছে, ওতে টক্সিনস থাকে। এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু জবা পাতা, অ্যাকচুয়ালি 10টা জবা পাতা প্রো ওয়ান সাইজের, আমি টুকরো টুকরো করে এটাকেও কেটে নিয়েছি ভালোভাবে, কিন্তু আগে ধুয়েছি শুকিয়েছি তারপর। আচ্ছা এখানে দেখো ইন্ডাকশানটা অন করলাম, করে একদম লোয়েস্টে নিয়ে চলে গেলাম মাছটাকে, দেখলে। এবার আমি তেলটা ঢেলে নেব, তেলটা আস্তে আস্তে ওই লো আঁচেই, এরকম নয় যে তেলটা যখন গরম হচ্ছে তেলটাকে আমি বেশি গরম করে দিই ফট করে স্পিড করার জন্য। স্পিড করলে হবে না, তাড়াহুড়ো করলে হবে না প্রসেসটাতে, টাইম দিতে হবে, ঠিক আছে। পুরো তেলটা নিয়ে ওটাকে আমি তোমাদের বলে দিচ্ছি একটা টাইমের, ধরো যখনই গ্যাসেই করো আর ইন্ডাকশনেই করো, লোয়েস্টে থাকলে দেখো মিডিয়ামেও যাবে না হাইতেও যাবে না, লোয়েস্টে যখন থাকবে 5 মিনিট ওটাকে ওই লো আঁচেই একদম কম আছে গরম হতে দেবে। ফুটবে না কখনোই, তেলটা ফুটবে না অত কম আছে, কিন্তু মোটামুটি কষকষে গরম হয়ে যাবে। আর আমি একটা কাঁটা নিয়েছি কারণ আমি পোক করবো অ্যালোভেরাগুলোকে একটু পরে দেখতে পাবে সেই জন্য। আচ্ছা 5 মিনিট যে তেলটা গরম হয়ে গেল, এবার এতে অ্যালোভেরার টুকরোগুলো দিয়ে দেবে, ঠিক আছে। নিয়ে আরও 5 মিনিট তেলটা আর অ্যালোভেরাটা গরম হবে, ঠিক ফুটবে তো আমি বলবো না। দেখো তোমরা এবার একটু বাদেই চিবড়ি চিবড়ি করে আওয়াজ শুনতে পাবে, কারণ অ্যালোভেরাতে অবভিয়াসলি প্রচণ্ড ময়েশ্চার থাকে, প্রচুর ময়েশ্চার থাকে। অ্যালোভেরা বলা হয় যে 90% জল। তো দেখো অ্যালোভেরাটাকে আমি কোক করছি কাঁটাটা দিয়ে, পুরো প্রসেসটাতেই করবো। এবার পাতাটা আমি একসঙ্গে কেন দিলাম না, কারণ পাতাটাতে ময়েশ্চার এত বেশি নেই, পাতাটা যদি আমি এত আগে দিই পাতাটা পুড়ে যাবে আর অ্যালোভেরাটা তখনও কুক হবে না, সেই জন্য আমরা আগে অ্যালোভেরাটা দেবো পাতাটা পরে দেবো। তো 5 মিনিট অ্যালোভেরাটা হলো, এবার আরও 5 মিনিট পর আমি পাতাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখো যদি পাতাগুলো ভিজে থাকতো না, খুব চিবি চিবি করতো, তেলটা ছিট করতো, তাছাড়া তেলে আমরা চেষ্টা করবো বাড়তি ময়েশ্চার না দেওয়ার, এতে তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেই জন্য কি করবে, পাতা দাও ফুল দাও সেটাকে ধুয়ে রোদে হোক বা এমনি একটা বড় থালাতে ছড়িয়ে রেখে বাড়িতে রেখেই হোক ঘরের মধ্যে রেখেই হোক শুকিয়ে নেবে। এবার দেখো এটা দেখে মনে হচ্ছে ফুটছে, বাট এটা অ্যাকচুয়ালি এত কম আছে ফোটে না, ফুটছে না, কিন্তু যেহেতু পাতাতে অ্যালোভেরাতে ময়েশ্চার আছে ওই জন্য ওটা চিরবির চিরবির করছে, ঠিক আছে। তো এটাকে কিন্তু এবার কনস্ট্যান্টলি নাড়াবে, কারণ জিনিসগুলো যেই তেল অ্যাবজর্ব করে ভারী হয়ে যাবে ওটা নিচে নেমে যেতে পারে, আর যদি নিচে নেমে যায় তাহলে ওটা তলা লেগে পুড়ে যেতে পারে, কখনোই আমরা পুড়তে দেবো না। এবার দেখো টাইমিংটা দেখো, আমরা প্রথম পুরো 15 মিনিটের প্রসেসটা হবে, হ্যাঁ প্রথম 5 মিনিট শুধু তেলটা ফুটবে, তারপরের 5 মিনিটে তেল ফুটবে না গরম হবে, তারপরের 5 মিনিটে তেল আর অ্যালোভেরাটা একসঙ্গে গরম হবে, তারও পরের 5 মিনিটে লাস্ট 5 মিনিটটাতে তেল অ্যালোভেরা আর যত ফুল বা পাতা যেটা ইউজ করছো সেটা হবে। এবার ধরো তোমরা এখানে জবা পাতা বা ফুল বা অ্যালোভেরা দিয়ে করছো না, অন্য কিছু দিয়ে তেলটা ইনফিউজ করছো, ধরো আমলকি দিয়ে করছো, ধরো মেথি দানা বা কালোজিরের বীজ দিয়ে করছো, তাহলে কীরকম প্রথমে এটা তারপরে এটা এরকম করতে হবে না, যেহেতু পাতা মানে ধরো কারি পাতা দিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু কারি পাতাটা লাস্ট 5 মিনিটে দিতে হবে। কেন, কারণ পাতাটা খুব পাতলা জিনিস, খুব মানে সূক্ষ্ম জিনিস, ওটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তো মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, আমি দেখো বন্ধ করে দিলাম, এখনও তেলটা গরম আছে,
এবারে কি করতে হবে, এই তেলটাকে পুরোপুরি এইগুলো থাকা অবস্থাতেই, ওর মধ্যে থাকা অবস্থাতেই পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে, ঠিক আছে। এবার এটা ধরো মোটামুটি এক ঘন্টা, ওয়েদার কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করছে, শীতকালে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, এক ঘন্টা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলো, নিয়ে ছেঁকে নিলে এটাও করতে পারো, আবার সারা রাতও রেখে দিতে পারো, যাতে পুরোপুরি জিনিসগুলো নিজের নিউট্রিশনটা তেলের মধ্যে ছেড়ে দেয়। এই দেখো আমি সারা রাত রেখে দিয়েছিলাম, দেখো পাতার কালার পুরো এতক্ষণে চেঞ্জ হয়ে গেছে। হিট কিন্তু আমি সেই 15 মিনিটে বন্ধ করে দিয়েছি, কিন্তু সারা রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো পাতাটা নিজের গুণটা পুরোপুরি তেলে ছেড়ে দিয়েছে, তেলটা হালকা একটা গ্রিনিশ কালার এসেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর অ্যালোভেরাটাও। এবার কি করব, এটাকে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে এবার এইটা তোমরা এই স্টেপটা করতেও পারো নাও করতে পারো, যদি ছেঁকে নিয়ে অ্যালোভেরা আর পাতাটাকে যদি এভাবে না চেপো তাহলে কিন্তু তেলটার লঞ্জিভিটিটা বাড়বে, তেলটা বেশি দিন ভালো থাকবে। কিন্তু আমি এমনিতেও এটা তাড়াতাড়ি ইউজ করে নেব, আমি জানতাম, সেই জন্য আমি তেল সরি অ্যালোভেরা আর জবা পাতাটায় যা যা আছে, যতটুকু তেল আছে বা ময়েশ্চার আছে সেটাকে ছেঁকে ভালোভাবে চিপে চিপে ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো পুরোটাকে চিপে আমি দিয়ে দিয়েছি, এতে কী হবে একটু অ্যালোভেরা আর পাতার ময়েশ্চারটা তেলে চলে যাবে, এতে তেলটা তাড়াতাড়ি খারাপ হবে কিন্তু নিউট্রিশনটা বেশি হবে। এরপর আমি এটা আমার মানে এটা ঐচ্ছিক ব্যাপার, ক্যাস্টর অয়েল দিতেও পারো নাও দিতে পারো, আমি ক্যাস্টর অয়েল দিলাম 3 চামচ মতো, ব্যাস এবার তেলটা রেডি, তোমরা ইউজ করতে পারো। আর হ্যাঁ চলো এবার বাকি ভিডিওটা দেখে নাও তোমরা। তো দেখো তোমাদের আমি পুরো প্রসেসটাই দেখিয়েছি, এখানে তোমরা দেখতে পাবে না, দেখি চেষ্টা করে যদি খুলে দেখানো যায়। দেখো আমি অনেকটাই শেষ করে ফেলেছি, অ্যাকচুয়ালি হাফের বেশি আমি এটা শেষ করে ফেলেছি, আমি 2 মাস ধরে এটা ইউজ করছি। তো যে এ দেখো নিজে অ্যালোভেরার রেসিডিউগুলো এখনও আছে, দেখতে পাচ্ছ তো, দেখো প্রায় আমি এতখানি শেষ করে ফেলেছি, এতটা আছে, এতটা ইউজ করে ফেলেছি, তো আমি প্রায় 2 মাস ধরে ইউজ করছি। তো রেজাল্ট আমি বলি, যেদিন আমি এটা লাগাই ভালোভাবে লাগাই, আজকে আমি তোমাদের তেলের অ্যাপ্লিকেশনটা দেখাইনি, কারণ তেলের অ্যাপ্লিকেশন আমি আগে অন্যান্য অনেক ভিডিওতে দেখিয়েছি, শুধু শুধু এই ভিডিওটাকে আমি লম্বা করতে চাইছি না, যদি দরকার হয় আমি একটা ন্যাচারালি হেয়ার স্ট্রেটনিং স্মুথনিংয়ের একটা ভিডিও দেখিয়েছিলাম, ওটাও হেয়ার অয়েলেরই ভিডিও ছিল, আমি ওইটা নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওইটা খুলে দেখে নিও কীভাবে হেয়ারটা অ্যাপ্লাই করছি। কিন্তু আজকে আমি শুধু হেয়ার অয়েলটার মেকিংটা আর রেজাল্টটা দেখাচ্ছি। তো যেদিন আমি এটা ইউজ করি পুরো রুটসেও ভালোভাবে লাগাই এবং লেন্থেও পুরো ভালোভাবে লাগাই, যেভাবে আমি স্মুথনিংয়ের ভিডিওটা দেখিয়েছি। এবং ইউজুয়ালি 1 রাত্রির বা 4-5 ঘন্টা সকালবেলা উঠে লাগিয়ে নিই, 4-5 ঘন্টা রেখে পরের দিন শ্যাম্পু করে নিই, আইমিন হয় 4-5 ঘন্টা রেখে সেদিন শ্যাম্পু করে নিই, নয় রাত্রিবেলা লাগিয়ে সকালে শ্যাম্পু করে নিই, এরমভাবে। তো মোটামুটি একটা 7-8 ঘন্টার উইন্ডো থাকে, ঠিক আছে। আর যেদিন আমি এটা লাগিয়ে শ্যাম্পু করেছি সেদিন সেদিন আমার মনে হয়নি কন্ডিশনার লাগানোর প্রয়োজন আছে, যেরকম আজকেও আমি এটা লাগিয়ে শ্যাম্পু করেছিলাম, আজকে 3rd ডে, মানে আমি শনিবার শ্যাম্পু করেছিলাম, আজকে সোমবার। তো আমি তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি, দেখো যেটা আমি বলতে পারি যে সফটনেস আর শাইনটা বেড়েছে। এবার দেখো আমি আমার চুলের জন্য শুধু যে এটা ইউজ করছি তা তো নয়, আমি আরও অন্যান্য জিনিসও ইউজ করি, যেরকম ফ্ল্যাক্সিড জেল এরকম একটা জিনিস যেটা আমি এখন প্রত্যেক সপ্তাহে ইউজ করছি, ওটারও আমি ভালো রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে। ফ্ল্যাক্সিড জেলের ওপর ভিডিও আছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বাট আমি তোমাদের এখন রেজাল্টটা দেখাতে পারি, সফটনেসটা। দেখো এটা 3rd ডে, দেখে কি মনে হচ্ছে এটা 3rd ডে। এবার এটা একটু আমি ঘামছি বলে আমার গায়ে লেগে যাচ্ছে এটা চুলটা, বাট যথেষ্ট শাইন আছে এবং পরিষ্কার লাগছে। আমি যদি তোমাদের বলতাম যে আজকে আমি শ্যাম্পু করে দেখাচ্ছি সেটাও কিন্তু তোমাদের অস্বাভাবিক লাগতো না, কিন্তু অ্যাকচুয়ালি এটা 3rd ডে। আর আমি সাধারণত 5 দিন রাখি, 5 কি 6 দিন রেখে শ্যাম্পু করে দিই, তো সেক্ষেত্রে কিন্তু দেখো কন্ডিশনার লাগাইনি, চুলটা কিন্তু ভালোই আছে। তো যারা যারা আমাকে জিজ্ঞেস করেছিলে যে জবা ফুল বা অ্যালোভেরা দিয়ে কী করে হেয়ার অয়েল বানাবে, তারা আশা করি বুঝতে পেরেছো কীভাবে বানাবে, ওই থাম রুল যে 3টে আমি বললাম সেইগুলো খেয়াল রাখবে। আর একটা জিনিস হয়তো আমি বলেছি মেকিংয়ে তাও বলে দিই, যে জবা ফুল দিয়ে করো আর জবা পাতা দিয়ে করো একই ব্যাপার হয়, ঠিক আছে। সেই জন্য আমার কাছে জবা ফুল অ্যাভেলেবেল ছিল না, তো জবা পাতা দিয়ে করেছি, ফুল থাকলে ফুল পাতা দুটো দিয়েও করতে পারো, ঠিক আছে। তবে ফুলের মধ্যে ময়েশ্চার যেহেতু বেশি থাকে ওটা একটু যদি একদিন দুদিন শুকিয়ে নাও, যেরকম পাতাটাও আমি শুকিয়েছিলাম বাট রোদে দিয়ে শুকোইনি, জাস্ট আমি ওটাকে ধুয়ে বাড়িতেই একটা থালায় ছড়িয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছিলো। বাট ফুল একটু যদি রোদে দিয়ে নাও ভালো হবে, কারণ ফুলের মধ্যে ময়েশ্চারটা অনেক বেশি থাকে,
তো ওটা তেলে দিলে কী হবে, চিরবি চিরবি করবে এবং তেলটা তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এবং অবশ্যই এটা কখনো 500-400 এত বেশি তেলে করবে না, কারণ আফটারঅল এটার মধ্যে তো ময়েশ্চার থাকছে, অ্যালোভেরার ময়েশ্চারটাও থাকছে, পাতাটার বা ফুলের ময়েশ্চারটাও থাকছে, তো খুব বেশি দিন এটা ভালো থাকবে না। আমার যেরকম 2 মাসে হাফের বেশি শেষ হয়ে গেছে, আর 1 মাস এটা চলবে যেভাবে আমি লাগাচ্ছি, তো এরকম 3 থেকে 4 মাস চলো চলে যাবে। ওকে, আর যদি মনে হয় যে তেলটা হয়তো মনে হচ্ছে খারাপ হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে রোদ্দুরে দেওয়া স্টার্ট করবে, যে কৌটোটায় রেখেছো সেটার ঢাকাটা খুলে। আবার বলছি আমি পাতাঞ্জলি রয়েলটা ইউজ করেছি, ঠিক আছে, এটাতে তোমরা দেখেছো ভিডিওতে, এটাতেই এসেছিলো তেলটা, এটাই আমি কৌটোটা ইউজ করছি। চাইলে কাঁচের কৌটোতেও রাখতে পারো, সেক্ষেত্রে তোমরা দেখতেও পাবে আর এমনিতেও প্লাস্টিকের থেকে কাঁচ বেটার। তো রেজাল্টটা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ঘামছি কারণ গরম আছে, খুব ভালো গরম আছে। ওকে, তা আশা করি বুঝতে পেরেছ। আর তেলের হিট ইনফিউশন নিয়ে যা যা কোয়েশ্চেন ছিল আশা করি আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিতে পারো, আমি চেষ্টা করছি শুক্রবার করে ভিডিও আপলোড করার। আর একটা, হ্যাঁ, আমি বাড়ির জামা কাপড়ে বসে আছি, দেখতেই পাচ্ছ, মেকআপ ওয়েকআপও করিনি, কারণ যেহেতু আমার মেয়ে এখন বড় হচ্ছে, ভীষণ দুষ্টু হয়েছে, আর টাইমটা যেন আমি আরও কম পাচ্ছি। যখন ছোটো ছিল তখন যেন ঘুম পাড়িয়ে রেখেও কাজ ফাজ করা যেত, এখন একটা লোক যদি ওকে এসে না সামলায় আমি কিছু করতে পারছি না। তো যা যেন ভালোভাবে সেজে গুজে বসা হচ্ছে না। পুজোর জন্য অনেকগুলো লুক ক্রিয়েট করবো ভেবেছিলাম, মনে হয় হবে না, জানি না, পুজোর সময় যখন রেডি হবো তখন যদি শ্যুট করতে পারি তো আমি করবো, আপলোড করবো। বাট আই ডোন্ট নো, আমি ভেবেছিলাম আগে থেকে শ্যুট করে রেখে আপলোড করবো, সেটা মনে হচ্ছে না হবে। ওকে, আর আমি চেষ্টা করবো শুক্রবারে রেগুলার ভিডিও আপলোড করার, সোমবার তো করবোই। ওকে, তো আশা করি সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাও, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও। আর তোমরা ভালো থাকো, ভালোভাবে পুজো কাটাও, মহালয়ার শুভেচ্ছা। আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার হোপফুলি শুক্রবারে। টিল টাটা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।